এখানে আমার এটা ব্যাংকের গাড়িটা কিন্তু যারা করেছে তা মানে তাও ওইটা তো বলা খুব মুশকিল হবে যারা করছে তো যারা যারা করছে দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি সেল ব্যাংকের থেকে এসে এই সেক্টরতে থাকাই উচিত না যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে এই তো আমার টাইম দিয়েছে প্রায় আরও 10 দিন আগে আজকে দেখা করার জন্য তখন তো বিএবির জানাম আমি না কাজে আমি আজকে কিন্তু বিএবির জানাম না আসি না আমি সম্পূর্ণভাবে আমার পার্সোনাল ঢাকা ব্যাংকের ব্যাপারটা জানার টপ করলাম আর এমনি ব্যাংকের সেটার সম্বন্ধে একটা কথাবার্তা বললাম আর উনি সাথে অনেকগুলো সব টক্সও করতাম আমাকে অনেক সময় ওই বিভিন্ন চ্যানেলে করছি আগে থেকে পরিচিত ছিল আমার ইজ এ নাইস পার্সন ভালো মানুষ হোক এবং আমি শিওর যে আমাদের সেক্টরে বিরাট উপকার হবে অনেকের দিয়ে বিরাট উপকার হবে সন্দেহ নেই কোনো তো আমরা বললাম যে আমরা আমিও যেহেতু আমি সেহেতু আজকে আমি বিয়ে বাড়িতে আসি নাই সেজন্য আমি সাধারণ সব এ সম্বন্ধে আমি বলতে পারবো না এখন উনি আমার সময় দিয়েছেন আমাদের আপনারা 18 তারিখে আসেন তখন থেকে দেখেন আমাদের ব্যাংকের সাথে কিছু কিছু অসুবিধাগুলো অসুবিধা আছে ওনার মতো একজন রিনাউন্ড ইকোনমিস্ট এবং ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকে ওয়ার্কারে ছিলেন সে এবং উনি খুব ভালো মানে সুনামধন্য ব্যক্তিত্ব একজন এবং সিম্পল মানুষ ওনার ভিতরে কোনো ইডি কোনো অহংকার সব অহমিকা নেই ভদ্রলোক মানুষ এবং আমার ধারণা সে সুন্দরভাবে এই সেটা চালাতে পারবে এবং আমাদের যে সমস্ত অসুবিধাগুলো সুবিধাগুলো রয়েছে অসুবিধা অসুবিধা যেগুলো আছে বা আমাদের কিছু ভুলভ্রান্তি তো অবশ্যই থাকে তো সেগুলো সম্বন্ধে একটা আলোচনা করলাম এবং উনি সব কিছু ভালো আমাকে প্যাশেন্স হিয়ারিং আমার ভালোভাবে আমাকে কথা শুনছে যদিও আমার একটা পার্সোনাল ব্যাপার আমি কিন্তু বিএবি না বললে আজকে বিএবিতে একটাই কথা বলছি উনি আমাকে টাইম 18 তারিখে আমি সব পুরো গ্রুপ নিয়ে তখন আসবো এখানে আমার এটা ব্যাংকের গাড়িটা কিন্তু যারা করেছে তা মানে হ্যাঁ ওইটা তো বলা খুব মুশকিল হবে যারা করছে তো যারা করছে দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি সেল ব্যাংকের থেকে এসে এই সেক্টরতে থাকাই উচিত না যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে আর আমাদের এই ক্ষুদ্র দেশ এই আমাদের এই মানে ভঙ্গ মানে মোটামুটি এই সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের কাজে এখন ওই সমস্ত যদি আবার পোস্টরা দিই আমরা তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে কাজে সেদিকে লক্ষ্য করা দরকার সবাই যারা যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো আর কি এবং এই সমস্ত যেন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেটা খালি ব্যাংক করবে না আপনারাও করবেন মিডিয়ার সাপোর্ট বিরাট দরকার কিন্তু বুঝছেন মিডিয়া ছাড়া কিন্তু কোনো কাজ হবে না আর মেসেজটা আমরা দিই না আমার আমি তাহলে আপনাকে বললাম আমাদের প্রত্যেকজন সাথে মানুষকে বলবে আর ঘাবড়াইতে না করে আমাদের ব্যাংক সব ঠিক আছে মানে কতগুলো বাদ দিয়ে অফকোর্স কতগুলো বাদ দিয়ে কত অবস্থা খারাপ আছে কিন্তু আমরা খারাপ নাই টাস্কফোর্স তো কিছু করতে পারেন যদি আমরা আমার সাথে আলোচনা না করি আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড মানে আমাদের শুনতে হবে আমাদের কথা আমরা যারা ব্যাংক পরিচালনা করি আমরা পলিসি গ্রাম পরিচালনা তো আমরা করি কাজে আমাদের সাথে আলাপ করে নিলে ভালো হয় তাহলে আমাদের ইমপ্লিমেন্টেশনটা ভালো হবে সুন্দর হবে থ্যাংক ইউ